স্নেহের প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি প্রথম শ্রেণীর ক্লাস নেব। তাই প্রথম শ্রেণীতে তোমরা যারা পড়ো, তোমাদের আমার বইয়ে যে প্রথম পর্বে পড়া চলছে, আজকে আমরা 44 থেকে 49 পাতার মধ্যে যে পড়াটা আছে সেই পড়াটা আজকে আমরা বুঝব। তাই চলে এসো, প্রথমে 44 পাতা খোল। দেখো 44 পাতায় লেট সিং, এসো গান করি। এখানে এই আলফাবেটের সঙ্গে আমাদের পরিচিত হতে হবে, কেমন? তা আমি এটা বোর্ডে বড় করে তুলেছি, আমি যেমনভাবে পড়ব ঠিক তোমরা সেই সুরে সেই তালে পড়বে, কেমন? এসো। কাম লিটিল চিলড্রেন কাম টু মি, আই উইল টিচ ইউ এ বি সি, এ বি সি ডি ই এফ জি, এইচ আই জে কে এল এম এন ও পি, এল এম এন ও পি কিউ আর এস টি, ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, দিস ইজ কল্ড দ্য আলফাবেট উইচ উই নেভার মাস্ট ফরগেট। Again, come little children, come to me, I will teach you A, B, C, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z, this is called the alphabet, which we never must forget. কেমন? এইভাবে তোমরা পড়বে বারবার। তাহলে এই এ থেকে জে পর্যন্ত এই যে আলফাবেট, এটা তোমরা পরপর পড়তে পারবে। আর এইভাবেই কিন্তু মনে রাখতে হবে, এ থেকে জে পর্যন্ত যেমন পরপর বলা আছে, এ বি দেখো, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। এইভাবেই কিন্তু পর পর আমাদের এ থেকে জেড পর্যন্ত এই আলফাবেট মনে রাখতে হবে, কেমন? এখানে কি বলছে, কাম লিটিল চিলড্রেন, ছোট্ট ছেলেরা ছোট্ট শিশুরা তোমরা এসো, কাম টু মি আমার কাছে এসো, আই উইল টিচ ইউ এ বি সি আমি তোমাদের এ বি সি শেখাবো। তা দেখো আবার পড়ো খুব ভালো একটা সুরে, বলো, কাম লিটিল চিলড্রেন কাম টু মি, আই উইল টিচ ইউ এ বি সি, এ বি সি ডি ই এফ জি, এইচ আই জে কে এল এম এন ও পি, এল এম এন ও পি কিউ আর এস টি, ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, this is called the alphabet which we never must forget. এইগুলো হচ্ছে বর্ণমালা, ইংরেজি বর্ণমালা, এ থেকে জে পর্যন্ত, which we never must forget, এটা আমাদের ভুললে হবে না, এটা আমাদের মনে রাখতে হবে চিরকাল, আমাদের এটাকে মনে রাখতে হবে, কেমন? এইবার এখানে দেখো, এটা ক্যাপিটাল লেটার A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z. আর এটা হচ্ছে স্মল লেটার, ভালো করে দেখো। এখন শুধু তোমাদের এই লেটারগুলোর সঙ্গে পরিচিত হতে হবে, লিখতে হবে না, কেমন? ভালো করে দেখো, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z. এগুলোকে ক্যাপিটাল লেটার আর এটাকে স্মল লেটার বলে, কেমন? এইভাবে তোমাদের পর পর এটা মনে রাখতে হবে, এলোমেলো করে দেওয়া থাকলে তখন কিন্তু তোমাদের বলতে হবে কোনটা কোন লেটার, কেমন? তাহলে খুব সুন্দরভাবে এটা করতে হবে, কেমন? তবেই তো এগুলো জানতে পারলে তবেই তো তোমরা ইংরেজিতে পড়তে পারবে। তাহলে এগুলো ভালো করে কোন লেটার কোনটা এর পরের ক্লাসে এলোমেলো করে দেব, সেটা তোমাদেরকে বলতে হবে, চিনতে হবে কোনটা কোন লেটার, কেমন?
পরের পাতায় চলে এসো। দেখো এখানে এবার বাংলা, বাংলাতে আরো কিছু বর্ণের সঙ্গে আমরা পরিচিত হব। দেখো এখানে এটা কি বলতো? এটা দেখো মা, কাকিমা, মাসিমারা, মাইমারা এইগুলো দিয়ে কি করে দেখো, সোয়েটার বানায়, হাতে সোয়েটার, উল বলে। তাহলে কি লেখা আছে দেখো, হস্য ল উল, হস্য ল উল। তারপরে দেখো এটা জব, যেমন ধান গম সেরকম জব, কেমন, এটাও একটা ফসল। তাহলে জব দেখো অন্তস্থ জ ব জ, অন্তস্থ জ ব জ। এরপরে দেখো থালাতে কি আছে, ভাত আছে, ভাত ভয় আকার ত, ভয়ে আকার ত ভাত, ভয়ে আকার ত ভাত, এটা আকার তোমরা জানো। এরপরেরটায় চলে এসো, এটা কি দেখো, ওড়ানো হয় সুতো বেঁধে, ঘুড়ি, ঘুড়ি বলে এটাকে। তাহলে কি ঘয়ে হস্য ডয়ে শূন্য রয়ে হস্যের কার, দেখো আমি লিখছি ভয়ে হস্যকার ডয়ে শূন্য রয়ে হস্যকার, এটাকে কি বলে ঘুড়ি। এই যে ছবিটা আছে দেখো ভালো করে, ঘুড়ি, তাহলে ঘুড়ি এইটাকে কি বলে, এই যে ভয়ের নিচে এটাকে বলে হস্যকার, কি বলবে হস্যকার। কি থেকে আসছে হস্যকারটা, হস্য থেকে কি হচ্ছে হস্যকার, হস্য থেকে হস্যকার, কেমন। তাহলে কি এটা, তোমরা আকার জেনে গেছো এর আগে, আকার এটা জেনেছ, হস্যকার এই যে হস্যকার। আর আজকে তোমরা জানলে বর্ণের নিচে যখন লেখা হয় এটাকে বলা হয় হস্যকার, হস্য থেকে হস্যকার, কেমন, এটা মনে রাখবে। ঘয় হস্য রয় হস্যই ঘুড়ি। তারপরে দেখো এটা কিসের ছবি দেখতে পাচ্ছ, ডাব, ডাবের জল আমরা খাই, দয়াকার ব ডাব, দয়াকার ব ডাব। তারপরটা চলে এসো, এটা কি দেখো, চোখে সমস্যা হলে, চোখে দেখার সমস্যা হলে, সামনের লেখা পড়তে না পারলে, দূরের লেখা পড়তে না পারলে এই যন্ত্রটা আমরা ব্যবহার করি, চশমা। কি এটা, চশমা, চশমা বানান চ তালবস্ব ময়াকা, চশমা, চ তালবস্ব ময়াকা, চশমা। তারপরে দেখো একটা ছেলে চিত হয়ে শুয়ে আছে, তাহলে এটাকে কি বলে, চিত, সয়াশই খন্দত্ত চিত। পরেরটায় দেখো শরীর খারাপ হলে, অসুখ করলে কি ওষুধ খাওয়া হয়, তো দেখো ওষুধ, ও মূর্ধন্য স ধ ঔষধ, ও মূর্ধন্য স ধ ঔষধ। তাহলে আজকে আমরা এই বর্ণগুলোর সঙ্গে পরিচিত হলাম, চিহ্ন কি বর্ণ হস্য, তারপরে কি আমরা অন্তস্থ জ ভ হস্যকার, ড চ খন্দত্ত, ও এইগুলো আমরা কেমন, এগুলোর সঙ্গে আমরা পরিচিত হলাম। এবার চলে এসো আর কি মূর্ধন্য স, এই যে মূর্ধন্য স, তাহলে হস্য এটা কি অন্তস্থ জ, এটা ভ, এটা হস্যকার, এটা ড, এটা চ খন্দত্ত, ও এটাকে কি বলে ও। আর দেখো মূর্ধন্য স, এরপরে ওই একই উচ্চারণে কিছু আরো আমরা অজানা শব্দ আমরা শিখে যাবো। এখানটায় দেখো ঝয় হস্যকার রয় হস্য ঝুড়ি, ময় হস্যকার রয় হস্য মুড়ি, দন্তের নয় হস্যকার দন্তের নুন, চয় হস্য দন্তের ন চুন, চয়াকা কয়াকা চাকা, টয়াকা কয়াকা টাকা, ঝয়াকা হস্য ঝাউ, লয়াকা হস্য লাউ, তালবসায় হস্যকার রয় হস্যকার সুরু, তারপরে ভয় হস্যকার রয় হস্য ভুরু, দয় হস্য হস্য দুই, রয় হস্য হস্য রুই, পয়স্য ল কুল, চয়স্য ল চুল, ফয়স্য ল ফুল, দয়স্য ল দুল, অন্তস্থ জয়াকা হস্যই যাই, খয়াকা হস্যই খাই, অন্তস্থ জয়াকা ব যাব, খয়াকা ব খাবো, কয়সু কয়সু র পুকুর, পয়সু কয়সু র পুকুর, অন্তস্থ জ খ দন্তেন যখন, ত খ দন্তেন তখন, ঠয়াকা কয়সু র ময়াকা ঠাকুরমা, ঠয়াকা কয়সু র ঠাকুর দয়াকা দা ঠাকুর দা, টয়সু দন্তেন টুন, টয়সু দন্তেন শ্রী টুন টুনি, ঝয়সুকার দন্তেন ঝুন, ঝয়সুকার দন্তেন শ্রী ঝুনঝুনি, টয়াকা কয়সু র টাকুর, টয়সু কয়সু র টুপুর, বয়সু দন্তেন গুণ, বয়সু দন্তেন গুণ গুণ গুণ,
ঝয়াসু ঝুনঝুনা ঝুন ঝয়াসু ঝুনঝুনা ঝুনঝুন টয়াসু প টুক টয়াকা প টাক টুক টাক চয়াসু প চুপ চয়াকা প চাপ চুপ চাপ কিরকম অজানা আরো কিছু শব্দ আমরা জেনে গেলাম একই উচ্চারণে পরের পাতায় চলে এসছি এখানে দেখো একটা মেয়ে সিঁড়ি দিয়ে উঠছে তোমরা এক থেকে পাঁচ পর্যন্ত জেনে গেছো তাহলে এখানে এগুলো পরপর লিখবে দেখো এক নম্বর সিঁড়ি তারপরে ক নম্বর সিঁড়িতে উঠছে দুই তাহলে দুই লেখো তারপরে কত নম্বর সিঁড়িতে উঠবে তিন নম্বর তারপরে কত নম্বর চার নম্বর আর এটা পাঁচ নম্বর সিঁড়ি এবার দেখো ছেলেটা এই উপর থেকে নামছে সিঁড়িতে তাহলে এটা ইংরেজিতে লেখা আছে ইংরেজিতে থ্রি আছে তাহলে এগুলো ইংরেজিতে লিখবে থ্রির আগে কত ফোর ফোরের আগে কত ফাইভ তাহলে ফাইভ ফোর থ্রি এরপরে টু ওয়ান কেমন আবার এবার বলছি মেয়েটা দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা ধাপ এখানে আসবে ভেঙে তারপরে দেখো ধাপ থেকে নামছে ছেলেটা ফাইভ ফোর থ্রি টু ওয়ান কেমন এরপরে পরেরটাই চলেছে দেখো একটা একটা কাঠবিড়ালি উঠছে উপর দিকে ধাপ ভেঙে উঠছে উপরে তাহলে দেখো থ্রি আছে ইংরেজিতে লিখতে হবে তাহলে কি থ্রির আগে কত টু টুয়ের আগে কত ওয়ান তাহলে ওয়ান টু থ্রি এটা হবে ফোর এটা হবে ফাইভ এবার এই দিকটা দেখো একটা বিড়াল নামছে সিঁড়ি দিয়ে উপর থেকে নামছে তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে এখান থেকে কি হবে পাঁচ 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 চার তিন দুই এক তাহলে এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ নিচে থেকে ওপরে নিচে থেকে ওপরে এটা হচ্ছে দেখো কাঠবিড়ালিটা এটা দেখো ওপর থেকে নিচে নামছে পাঁচ চার তিন দুই এক পাঁচ চার তিন দুই এক কেমন এইভাবে তোমরা করবে এটা করে নেবে পরের পাতায় চলে এসে এখানে দেখো ছবিতে ভালো করে দেখো কটা পাখি আছে ডালে বসে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা পাখি এখানে দেখো এখানে কি আছে দেখো ফুলের মালা গাঁথা হচ্ছে কটা ফুল আছে দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে দেখো এখানেও পাঁচটাই আছে এখানে আঙুল কটা দেখাচ্ছে দেখো আমি কটা দেখাচ্ছি পাঁচটা আঙুল এখানে দেখো এক দুই তিন চার পাঁচটা আঙুল এখানে দেখো এই যে ফুল এতে কটা আছে দেখো এক দুই তিন চার পাঁচটা ফুল আছে এখানে কেমন এবার এই যে পাতাটা কটা পাতা আছে দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে দেখো পাখিও পাঁচটা ফুল মালাতে আছে পাঁচটা এখানে দেখো আঙুল পাঁচটা এখানে ফুল কটা আছে পাঁচটা আর এখানে দেখো পাতাও কটা পাঁচটা তাহলে পাঁচকে আমরা কত রকম ভাবে দেখো বোঝালাম এটা পরেরটায় চলে এসো গ্লাস জল আছে দেখো এতে খেলা হয়েছে এগুলোকে যদি আমরা মার্বেল বা গুলি বলি দেখো প্রথম গ্লাসটা একটা তারপরে আবার একটা খেলা হয়েছে দুটো তারপরে আবার একটা খেলা হয়েছে কটা হয়েছে তিনটে আবার একটা খেলা হয়েছে কটা হয়েছে চারটে আবার একটা খেলা হয়েছে কটা হয়েছে পাঁচটা তাহলে এতে একটা এতে দুটো এতে কটা তিনটে এতে চারটে এতে পাঁচটা পরেরটায় চলে এসো এইরকম আকারে দেখো এটা কত এক এটা কত দুই এটাতে কত তিন এটাতে কটা আছে এক দুই তিন চার এটাতে কত আছে এক দুই তিন চার পাঁচ তাহলে এটাতে একটা আছে এক এটাতে কটা আছে দুই এটাতে কটা আছে তিন তিনটে আছে এতে কটা আছে চারটে আছে চার এতে কটা আছে দেখো মনে হলো এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ কেমন তাহলে এক একটা বোঝালে এক দুটো বোঝালে দুই তিনটে বোঝালে তিন চারটে বোঝালে চার পাঁচটা বোঝালে পাঁচ কেমন পরে পাতায় এখানে দেখো এটা একটা চিড়িয়াখানার ছবি দিয়েছে তোমরা চিড়িয়াখানায় গেছো চিড়িয়াখানায় গেলে আমরা অনেক পশু পক্ষী দেখতে পাই এখানে দেখো ওই রকম কত পশু কত পাখি আছে মাছ দেখতে পাবে সাপ দেখতে পাবে কত কি চিড়িয়াখানায় গেলে দেখতে পাবে এখানেও দেখো দেওয়া আছে আগে প্রথমে দেখে নাও কি আছে এই দেখো এখানে দেখো খাঁচার মধ্যে টিয়া পাখি এখানে দেখো অজগর সাপ এখানে দেখো ঈগল এখানে দেখো হাতি এখানে দেখো হরিণ
এখানে দেখো উট, ময়ূর আছে না, এখানে দেখো ওরাং উটাং আছে, এই যে ওরাং উটাং, কেমন? তাহলে এইগুলো আমাদেরকে পড়তে হবে। দীর্ঘই গল কি হয়? ইগল, এই যে ইগল পাখি, দীর্ঘই গল ইগল। তারপরে দেখো রি মূর্ধন্য স ভ, ঋষভ, রি মূর্ধন্য স ভ, ঋষভ, ঋষভ মানে কি? সাঁ। তারপরে দেখো টয়া হস্যইকার অন্তস্থ একা, টিয়া, টিয়া পাখি, এই যে টয়া হস্যইকার অন্তস্থ একা, টিয়া। তারপরে দেখো ময়ূরের ছবি, ম অন্তস্থয়ে দেখো দীর্ঘ র ময়ূর, কেমন? ম অন্তস্থয়ে দীর্ঘ র ময়ূর। এরপরে দেখো হ রয়সি মূর্ধন্য হরিণ, অ বর্গে জজ গড় গড় অজগর, পয়ে রি থয় হস্যইকার বয় দীর্ঘইকার, পৃথিবী, এটা পৃথিবীর ছবি, কেমন? তাহলে দেখো ময়ূর, ময়ূর দেখো ম অন্তস্থয়ে দীর্ঘ র ময়ূর, এটাকে বলে দীর্ঘ, কি এটাকে? দীর্ঘ, দীর্ঘ কি থেকে হচ্ছে না, দীর্ঘ কার থেকে, দীর্ঘ তোমরা এটা জানো, দীর্ঘ কার থেকে হয়ে গেল, দীর্ঘ থেকে দীর্ঘ কা, তাহলে এটাকে কি বলবে, দীর্ঘ কা, এটা জানলে। আর কি দেখো, আর একটা জানলে তোমরা রি, এই যে পয়ে রি থয়ে হস্যইকার বয়ে দীর্ঘইকার, পৃথিবী, এটাকে কি বলে, রিকা, তাহলে রিকা কি থেকে, না রি থেকে রিকা, কি বলবে, রি থেকে, এটা রি তোমরা জানো, রি থেকে রিকা, রিকা নিচে এইরকম ভাবে রেখা হয়, রিকা রিকা, কেমন? এই তোমরা শিখে গেলে। একই উচ্চারণে দেখো, এখানে দেখো ওরাং উটাং, ও রয়াটা অনুসার ওরাং, ও টয়াটা অনুসার ওটাং, ওরাং ওটাং। তারপরে একই দীর্ঘই তাল একাদন্তন্য ঈশান, দীর্ঘই তাল ঈশ, বর্গে জয় দীর্ঘই বদ অন্তন্য জীবন, ভয় দীর্ঘই মূর্ধন্য স মূর্ধন্য ভীষণ, রি তয়াস ঋতু, রি মূর্ধন্য ঋণ, দ অন্তস্থ একটা দয়া, মায়াক অন্তস্থ একটা মায়া, অন্তস্থ যে এক অন্তস্থ যায়, কয়েক অন্তস্থ খায়। এক উচ্চারণের শব্দ দেখো, ও লবণ, ও বর্গের জল অন্তন্য ওজন, মদ অন্তঃস্থায় রি মূর্ধন্য মসৃণ, বয়াকার র মূর্ধন্য বারণ, কয়াকার র মূর্ধন্য কারণ, অচল অচল, অমল অমল, অ রয়াসু মূর্ধন্য অরুণ, ব রয়াসু মূর্ধন্য বরুণ, তয়েরি মূর্ধন্য তৃণ, ময়েরি গ মৃগ, বয়েরি হ কন্দত্ত বৃহৎ, পয়েরি থ অপৃথক, ময়েরি মূর্ধন্য একা ল মৃণাল, তালসায় রি গয়াকা ল শ্রীগাল, ধৈর্য পথু প্রয়দিক রূপ, দ্বৈদিক গৌর দূর, দ্বন্দ্বস দ্বৈদিক গৌর সুদূর। এই উচ্চারণ তোমরা করবে এগুলো বারবার বাড়িতে, কেমন? পরের পাতায় চলে এসো, এটা হলেই শেষ। এটা কিসের ছবি দেখতে পাচ্ছ? একটা এলিভিয়ান হাতির ছবি। এই হাতিটা রং তোমরা দেবে, তোমরা যেমন রঙের হাতি দেখেছো সুন্দর করে এটা রং দেবে, কেমন? তাহলে এই পর্যন্তই তোমাদের, এর মধ্যে যেগুলো বললাম সেগুলো তোমরা বইয়েতে করে ফেলবে, করে বিদ্যালয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপ পাঠিয়ে দেবে। তাহলে 49 পাতা পর্যন্তই তোমাদের আজকের পড়া এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।